আইসিসি আসলে আমাদের কি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল না ইন্ডিয়ান কাউন্সিল? আমার কাছে এটা হচ্ছে জাতির কাছে প্রশ্ন। খেলা দেখা ছেড়ে দিস অনেক আগে, কারণ আমার হার্ট বিট বাইরে যায়, বুঝছেন? সত্যি খুব খারাপ লাগছে কালকের ম্যাচটা, আনবিলিভেবল, এত কষ্ট পাইছি বলার মতো না। এর জন্য মনে করেন যে আমরা বেশিরভাগ আম্পায়ারকেও দায়ী করব, প্লাস তারপরে মনে করেন যে খেলার ওই যে ফেক হচ্ছে যে পেনাল্টিটা আমরা পেতাম সেটাকেও মনে করেন যে কোহলিকে দায়ী করবার জন্য। বাংলাদেশ হারছে এটাতে আমি সত্যি অনেক মর্মাহত, আমি অনেক কষ্ট পাইছি যেটা বলার মতো না। আর কালকে কিছু যে নিয়ম করছে আইসিসি এগুলো আমাদের খুবই দৃষ্টিকটু হয়েছে, কারণ এটা আমরা যে আপনার এই যে DRS যে সিস্টেমটা করছে, তারপরে ভিজা মাঠ, এগুলো ঠিক করেনি, আর এটা আমাদের সাথে বারবার এই কাহিনিগুলো হচ্ছে। আর বরাবরই আমাদের বাংলাদেশের সাথে ইন্ডিয়ার ম্যাচগুলো যখন খেলা হয়, আম্পায়ার থেকে শুরু করে আইসিসি সব তাদের নিয়ন্ত্রণে থাকে। এটা আসলে শুরুটা যেভাবে হয়েছিল যে হচ্ছে লিটন দাসের হচ্ছে যে 26 বলে 59 রান, তারপরে হচ্ছে নেক্সট 20 শেষেই হচ্ছে যে উনি ক্রিজে নেমেই হচ্ছে যে আউট হয়ে গেল, মানে 1 রানে। তো হচ্ছে সেটা লিটন দাস থাকলে পরে হয়তো বা এই ম্যাচটা অন্যরকম হতে পারতো, কারণ হচ্ছে DL ম্যাথতে আমরা হচ্ছে 17 রানে এগিয়ে আছি। সেক্ষেত্রে আমার কাছে প্রশ্ন, আমরা এই ম্যাচটা কেমনি হারি এটা? আর আমাদের বাংলাদেশের প্লেয়ার মোটামুটি সবাই ভালো খেলছে, কিন্তু সাকিবের আরও একটু দায়িত্ব নিয়ে খেলা উচিত ছিল, কিন্তু বৃষ্টির কারণে পরিত্যক্ত ম্যাচ, যেটা ডিক্লারেশন আসার কথা ছিল যে আমরা DL ম্যাথরে 17 রানে এগিয়ে আছি, সেক্ষেত্রে আমরা ম্যাচটা কেমনি হারি? হয়তো আমরা তাদের তুলনায় অনেক ছোট দল বলে আমাদের পাত্তা দেয় না, মূল্যায়ন করে না, এই জন্য আমাদের এগুলো করে, কিন্তু এগুলো ঠিক না। ক্রিকেট যদি ভদ্রলোকের খেলা, আসলে তো ভদ্রলোকের খেলা না, এখানে তো জুয়া চলে। আমি মনে করি বাংলাদেশ স্টার্টিংটা যেভাবে করছিল সে যদি ফিনিশিংটা দিতে পারতো খুব ভালো হতো, কিন্তু আমাদের এখানে হচ্ছে যে অনেকটা হচ্ছে ব্যাড লাক ছিল যে বৃষ্টিটা আসার পর হচ্ছে যে আমরা জানি যে বৃষ্টি আসার পর হচ্ছে মাঠের হচ্ছে যে কী বলে স্পিন অনেক বেড়ে যায় বা হচ্ছে যে মানে কন্ডিশন অনেকটা চেঞ্জ হয়ে যায়। তো লিটন দাসের রান আউটটা অনেক মানে একটা দুর্ভাগ্য ছিল। তো বলা যায় যে সব মিলে লাস্টে যে হচ্ছে যে ফিনিশিংটা আমরা বাংলাদেশে সবাই মোটামুটি অনেক কষ্ট পাইছি। সাকিব আল হাসানের নেতৃত্বে আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ, আগের চেয়ে অনেক ইম্প্রুভ হচ্ছে। তবে কালকে ইয়াসির আলী রাব্বির জায়গায় সৌম্য সরকারের নিলে আরও বেটার হইতো বাংলাদেশ। আর বিশেষ করে বলতে হয় যে সৌম্য সরকারের এখানে ইন করলে একটু ভালো হতো, যেহেতু ভারতের বিপক্ষে সে বরাবরই ভালো খেলে। আমাদের বাংলাদেশের হচ্ছে যে একটা বৈশিষ্ট্য হচ্ছে যে একটা উইকেট পড়ে গেলে তাদের কনফিডেন্স লেভেলটা একদম হাই থেকে একদম লো হয়ে যায়। তো সেরকম লিটন দাস পড়ে যাওয়ার পর হচ্ছে যে লোয়ার অর্ডার মিডল অর্ডার ব্যাটসম্যানরা লাস্টের দিকে ভালো খেলছে কয়েকজন, কিন্তু ওই টাইমে হচ্ছে যে তাদের অতটা ক্যাপাবিলিটি ছিল না, তারা ওই জায়গা থেকে ম্যাচটা বের করে নিয়ে আসবে। মানে ইন্ডিয়ানরা বারবার আমাদেরকে মানে এটা বরাবরই করে আসে, এটা আসলে আমার কাছে দুঃখজনক যে আমরা প্রতিবেশী রাষ্ট্র হিসাবে এটা মেনে নেওয়ার মতো না। তারপরে মানে সব দিক দিয়ে বিবেচনা করলে আমরা অনেক ভালো খেলছি, আমরা উইন হয়েছি আমার দৃষ্টিকোণ থেকে।